যাচ্ছে তৌহিদ আফ্রিদি আর প্রান্ত ভাইয়া, তারা নাকি বেস্ট ফ্রেন্ড। আচ্ছা সামহাও তাদের একটু ডায়লগ দিলে একটু শুনি, দেন আমি বলতেছি। অন্য মেয়ে পিছে পিছে কথা বলা, অন্য অন্য মেয়েদেরকে যে বাজে বাজে কথা বলা, এই জিনিসটা আমার ভালো লাগে। আচ্ছা ভাই কিল্লাই, ভাই কিল্লাই মানে কি জন্য ভাই? আপনারা নাকি বাংলাদেশের ইউটিউবার, আইডল ইউটিউবার, আপনাদের এই ছাড়া আমাদের জন্যই বাংলাদেশে আসলে ইউটিউব মোটিভেশন পায় না, মানে আপনাদের জন্য। কি জন্য ইউজ করতেছেন আপনারা? ঝগড়া করবেন, কাজিয়া করবেন, করেন ইউটিউবটাতে কেন? আপনারা না ভালো ইউটিউবার, ইউটিউবে নাকি ভালো ভালো ভিডিও আপলোড দিন, সো কী জন্য এখানে আপনারা এই যে কাজিয়া, মানে এটার ব্যাক ইফেক্টটা এখানে ইউটিউবে প্রকাশ করতেছেন? মানে আমি আই এম শকড, আপনারা মানে সেই নাকি ইউটিউবার, আপনাদের 3 লাখ সাবস্ক্রাইবার হ্যান ত্যান, আপনাদের মানে ফ্যান্স সাবস্ক্রাইবার মানে আপনাদের নাকি ভালোবাসা দেয়? কিসের ভালোবাসা ভাই, আমরা একটু কম দেখি। মানে আপনাদের ভালোবেসে দিলে আপনারা তো কী জন্য মানে ফকিরের মতো ভিক্ষা চান? প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট, আপনাদের তো ভালোবেসে দেয়, সো আপনাদের এটা বলার দরকার আছে কেন? মানে ইমাজিন ভাই কি বলতেছেন আপনাদের ডায়লগ। এই যে ওই একজন ভদ্রলোক ইউটিউবারকে বলতে যাচ্ছি যে আমার পিছনে এরকম ষড়যন্ত্র, আপনার কই লাগে না লাগে, এখানে কামান দিয়ে কে কাকে মারতেছে সেইখানে আপনারা একটা সোশ্যাল মিডিয়া প্রকাশ করতেছেন, ইউটিউবে প্রকাশ করতেছেন। এই যে আরেকজন ভাই দেখেন প্রান্ত ভাই, সে বলতেছে যে সামসেটের চিনি না কি একটা ছেলে, তো বলতেছে ভাই আপনি তুমি সকালবেলা একে আসছো, তোমার ভিডিও লাইকটা আমি দেখছি, মানছি, যা বলো সে সম্মানটুকু পুরোপুরি তুমি নষ্ট করতেছো, এবং কি আঙ্কেল আমাদের যতটুকু ভালোবাসছে সশস। এই যে ভাই আপনাদের জন্য এখানে হ্যাম্পার, মানে কি বলবো, এখানে বাবা মাও টানে আসছে ভাই, আপনাদের মোটিভেশনগুলো কেন নষ্ট করতেছেন নিজেরাই? কি জন্য, কিসের তাগিদে আপনারা, মানে কি বুঝাইতে যাচ্ছেন এখানে? এই যে কারো ভিডিওতে মেয়ে কাজ করে, কারো ভিডিওতে মেয়ে কাজ করে না, মানে এখানে মেয়ের বিষয়টা কী জন্য নিয়ে আসলেন আমি বুঝলাম না, সামহাও মেয়ে মানে কী দিছে আপনাদের? বোঝা যাচ্ছে যে এটা মেয়ে নিয়ে কোনো ইস্যু কারণেই আপনাদের লাগছে ভাই, মানে আপনারা কোন, মানে আবাল বলবো না বাল বলবো কিছুই বুঝতেছি না, কী যে বুঝাইতেছেন আপনারা। দেখেন ভাই মানে আপনারা তো ফ্রেন্ড, যাই হোক বন্ধুত্ব জিনিসটা আসলে অনেক বড় জিনিস ভাই, মানে আপনাদের কি বলবো কিছুই বুঝতেছি না ভাই। ইউটিউবটাতে যখন আপনারা ভালো কিছুই ভালোভাবেই দিকে ইউজ করতেছেন, সব ভালোর দিকটা প্রকাশ করেন, খারাপের দিকগুলো প্রকাশের কোনো কারণই হয় না। মানে আপনাদের জন্য এই আবালদের কারণেই বাংলাদেশে আসলে মোটিভেশন দেয় না ইউটিউবের, এইটাই আসলে অন্য কিছুই না। আমরা কি বলবো,